নমস্কার, নদিয়া নিউজ 24 এ আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমি রাজদীপ। সল্টলেক সেন্ট্রাল পার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে বিশ্ব বাংলা শিল্প সম্মেলনের শুভকামনা করলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। সমালোচনা করা হয়েছে রাজ্য সরকারের। 3 মাস আগে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানালেও সরকারিভাবে তাকে আমন্ত্রণ জানানো হয়নি, এমনটাই অভিযোগ বিজেপি কেন্দ্রীয় সহসভাপতি দিলীপ ঘোষের। বিশ্ব বাংলা সম্মেলনের জন্য শুভেচ্ছা থাকলো। আমরা আশা করবো যে এবারে একটু ব্যতিক্রমী হবে, কিছু রেজাল্ট হবে, সম্মেলন হয়, খাওয়া দাওয়া হয়, ফুর্তি হয়, বইমেলার এসবের জন্য মেলা খেলার মতো ওটা একটা হয়ে গেছে। এবার এত কোটি কোটি টাকা খরচা হচ্ছে, আমি আশা করব যে কিছু না কিছু ইনভেস্টমেন্ট হবে, বাংলার অর্থনীতি চাঙ্গা হবে, বাংলার মানুষের কাছে চাকরি হবে, উপায়ের রাস্তা বেরোবে, সেই শুভেচ্ছা জানাই। প্রধানমন্ত্রী তো আসছেন না সম্মেলনে, আসার কথাও ছিল না। এনারা প্রচার করেছিলেন প্রধানমন্ত্রী আসবেন, 3-4 মাস আগে মুখ্যমন্ত্রী গেছিলেন দেখা করতে, তখন বলেছিলেন আসুন বিজনেস সামিটে, ব্যাস। প্রধানমন্ত্রী তো বলেননি আমি আসবো, বা এ ধরনের কোনো আমার মনে হয় অফিসিয়ালি কথাবার্তা হয়নি। বৈঠক তো চলতেই থাকে, পার্টির আমাদের সাংগঠনিক কাজই বেশি চলে, বিভিন্ন স্তরে বিভিন্ন রকম বৈঠক চলতে থাকে, এই সারা বছরের কাজ। নতুন কমিটি হচ্ছে জেলা থেকে মণ্ডল সব স্তরে, তার জন্য চিন্তাভাবনা চলছে। আর নির্বাচনে লাগাতার আমাদের পার্টি ভালো রেজাল্ট করতে পারেনি, তো কর্মীদের মনে একটু হতাশা আছে। পার্টি লড়াই করেছিল, এমএলএ এমপি জিতেছিল, তারপরে রেজাল্ট খারাপ হয়েছে বলে একটুখানি, এবার কী আছে হেরে গেলে তখন পরস্পর দোষারোপ হয়, তো এই হতাশার বহিঃপ্রকাশ হচ্ছে, কিছুদিন চলবে। আর নতুন পরিবর্তন হওয়ার জন্য বহু যারা একদিন কাজ করছিলেন তারা কমিটিতে অনেকে বাদ পড়েছেন, তাদেরও খুব বিক্ষোভ আছে। তো কথাবার্তা বলে সবাইকে কাজে লাগালে আমার মনে হয় সমস্যার সমাধান হয়ে যাবে। হ্যাঁ, তো টিএমসিকে বেঁধা উচিত ছিল কিন্তু করেননি, এরা বাড়িতেই বিপ্লব করেছেন, বাইরে করেননি কোনোদিন। আপনারা আমাদের মধ্যে কেউ একটু স্টেটমেন্ট দিয়েছে, একটু কমেন্ট করেছে, চিন্তিত হয়ে যাচ্ছেন। ওখানে যে বোম বন্দুক দিয়ে হয়ে যাচ্ছে, সৌগতবাবুর বাড়ির সামনে বোম পড়ছে, ইঁট পড়ছে, পুরনো নেতারা হতাশ হয়ে গেছেন এই পার্টির অবস্থা দেখে, খুনোখুনি হচ্ছে। বিজেপি যেটা হয়নি হবেও না, উত্থান পতনে একটু মন খারাপ হয়, কিন্তু টিএমসি পার্টিরা দুষ্কৃতকারীদের হাতে চলে গেছে, বাংলার মানুষের কপালের কষ্টটা আরও বাড়বে। জেলা তথা রাজ্যের যাবতীয় খবর জানার জন্য আজই ভিজিট করুন নদিয়া নিউজ 24 এর ওয়েবসাইট www.nodianews24.com। এছাড়াও ফলো করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ নদিয়া নিউজ 24 এবং সাবস্ক্রাইব করুন আজই আমাদের ইউটিউব চ্যানেল নদিয়া নিউজ 24। জেলা তথা রাজ্যের যাবতীয় খবর জানার জন্য আজই ভিজিট করুন নদিয়া নিউজ 24 এর ওয়েবসাইট www.nodianews24.com। এছাড়াও ফলো করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ নদিয়া নিউজ 24 এবং সাবস্ক্রাইব করুন আজই আমাদের ইউটিউব চ্যানেল নদিয়া নিউজ 24।